আনাবিল নিউজ সত্যের সাথে সবাই আনাবিলের ভূঁইয়া মেয়র পদে আমি অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের পরিষদ প্রতীকের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলাম। গোপালপুর পৌরসভাটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠা করেছেন বলে আমার প্রথম কাজ হবে এই পৌরসভাটি সোনার বাংলার ন্যায় বন্ধুর নগরী হিসাবে এই উন্নয়নের রোল মডেলে এই পৌরসভাটিকে নিয়ে মানে পৌঁছে দেওয়ার কাজ করবো আর কি। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এ পর্যন্ত কিছু চাইনি, শুধু আন্দোলন সংগ্রাম করে কাজ করে গেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশ করার জন্য আমি একজন শিক্ষক হিসাবে এই মানে দীর্ঘ মানে ক্ষমতা এবং আন্দোলন বিরোধী দলে থাকার অবস্থায় আমি কাজ করে আন্দোলন সংগ্রাম করেছি। এখন সাম্প্রদায়িক জঙ্গি হামলা সহ বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে আজকে বিব্রতকর অবস্থায় ফেলছে, সেই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য প্রার্থী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন শতভাগ আশা করি। অনাবিল নিউজ।